অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং কী কী সার্ভিস এ টু জেড। হ্যাঁ, তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অত দ্রুত সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন অন করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও পাঠায় আপলোড করলে আপনার মোবাইলে চলে যায় যখন তখন। আপনারা প্রথমে এটা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে ফর্ম দেবে, সেই ফর্মটা পূরণ করে আপনি চলে আসবে। আপনার ইমেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ক্যাপচা পূরণ করে সাইন ইনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে মূল ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে। দেখুন বন্ধুরা, আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে। এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে মূল ফিউচার হচ্ছে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস এবং ইমেল অ্যাড্রেস এবং ইউজার আইডি সম্পূর্ণ কিছু দেখাবে এখানে। তারপর আপনি এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেখতে পারবেন এবং এখানে ব্যালেন্সটা দেখতে পারবেন, আপনার কত টাকা অ্যাভেলেবল ব্যালেন্স আছে, এবং এখান থেকে আপনি সার্ভিসগুলো পেতে পারেন থ্রি ডটে ক্লিক করে। থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে প্রথম অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করলে অ্যাকাউন্ট লিস্ট দেখতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন। ফান্ড ট্রান্সফারকে ক্লিক করলে আপনি ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন এবং ট্রান্সফার করতে পারবেন। ওয়ালেট ট্রান্সফার ক্লিক করলে আপনি ট্রান্সফার টু ওয়ালেট, এখানে ক্লিক করে আপনি ওয়ালেট টাকা পাঠাতে পারবেন বিকাশ নগদ রকেটে সকল ইসে। টপ আপে ক্লিক করলে আপনি টপ আপ করতে পারবেন। ক্রেডিট কার্ড ক্লিক করলে আপনি ক্রেডিট কার্ড ইনফরমেশন বা ক্রেডিট কার্ড বেনিফিশিয়ারি এবং ক্রেডিট কার্ড দিয়ে টাকা পাঠাতে পারবেন। বিল পে তে ক্লিক করলে আপনি বিল পে করতে পারবেন, এখানে বিল পের জন্য আপনার বিলার ঢাকা ওয়াশা ডিস্ক ওয়াশে সকল ডিবিসি এবং বিকাশে ফান্ড ট্রান্সফার করা, অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে সকল কীভাবে আপনি ফান্ড ট্রান্সফার করবেন অ্যাকাউন্টে, সে বিষয়ে আপনাদেরকে আমি দেখাবো। সেজন্য আপনাকে পেএস অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার চলে যেতে হবে, যাওয়ার এই ফান্ড ট্রান্সফার যেতে হবে, তারপর পেএস অ্যাকাউন্ট এখানে যাবেন। যাওয়ার পর আপনি এই ক্রিয়েট নিউ পেজ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান বা যারকে টাকা পাঠাতে চান, যদি আপনার নিজের অ্যাকাউন্টে হয় তাহলে অনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে, আদার্স যদি আদার্স ব্যাঙ্কের কোনো ইএফটি হয় সেখানে আদার্স ব্যাঙ্ক ইএফটি সিলেক্ট করবেন, আর যদি আদার্স ব্যাঙ্কে এনপিএসবি হয় সেখানে আদার্স ব্যাঙ্ক এনপিএসবি সিলেক্ট করবেন। তারপর সেই অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, অ্যাকাউন্ট নামটা দেবেন, ডিসক্রিপশন দেবেন, এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে দেবেন। আপনার এনপিএসবি অতদিন যে সকল ব্যাঙ্কগুলো আছে সেগুলো যদি লিস্ট থাকে তাহলে আপনি সেই ব্যাঙ্কে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। কীভাবে পাঠাবেন, ফান্ড ট্রান্সফার করবেন, সেই ভিডিও নিয়ে আমি হাজির হব। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। এ পর্যন্তই ভালো।